তোমরা দেখছো বেঙ্গলি ব্লগ উইথ শ্রাবন্তী। আমি শ্রাবন্তী একটা পনিরের রেসিপি করেছি, খুব সোজা, তোমাদের খুব পরিচিত একটা রেসিপি, তাও ভাবলাম আমি করেছি যখন তখন তোমাদের কাছে শেয়ার না করে থাকতে পারলাম না আর কি। তো হাতে সময় বেশি লাগে না আর কোনো ঝঞ্ঝাট নেই, কিন্তু খুব ভালো হয় রেসিপিটা। কি রেসিপি আর সাসপেন্সে রাখছি না তোমাদের, নিশ্চয়ই আমি দেখাচ্ছি। কিন্তু তার আগে একটা রিকোয়েস্ট তোমাদের সাথে, প্লিজ সাবস্ক্রাইব করে দিও, হ্যাঁ, পাশে থাকা বেল আইকন তোমরা তো জানোই প্রেস করতে হবে, আর একটা লাইক। পনিরগুলোকে মানে এটা তো খুবই ইজি রেসিপি আসলে, সবাই জানো, তাও একটু অল্প অল্প দেখিয়ে দিচ্ছি আর কি। পনিরগুলোকে আমি কর্নফ্লাওয়ার ডাস্ট আর একটু ময়দা দিয়ে মানে এরকমভাবে ঘুরিয়ে আর কি ম্যারিনেট করার মতো করছি, আর একটু এখন পেঁয়াজ কাটছি, রসুন কাটছি, এইগুলো চলছে আর কি। অল্প অল্প দেখাচ্ছি আর কি, পুরো রেসিপি দেখানোর কিছু নেই। পনির চিলির রসুন, কাঁচা লঙ্কা, পেঁয়াজ কুচি করে রেখেছি করেছি। এবার আমি আস্তে আস্তে পনিরগুলো ছেড়ে দেবো, এইভাবে এই যে কোটিং করা আছে পনির, এইগুলো ছাড়তে থাকবো। পনিরগুলোকে এইভাবে ভেজে ভেজে এরকম করে তুলে রেখে দিয়েছি আর কি, একটু লালচে করে। তেলটাকে খুব ভালো করে গরম করে নিতে হবে, আর তারপর দেখাচ্ছি কী কী করতে হবে। তেলটা খুব ভালো করে গরম হয়ে গেল, এইবার লঙ্কা আর সর্ষে দিতে হবে, দিয়ে একটু ভালো করে ভেজে নিতে হবে। এরকম ভাজতে থাকবো, এরপরে দেবো রসুন কুচি। এই যে রসুন কুচি, এরকম কুচি কুচি করে রাখা। তারপরে দিয়ে দেবো আদা কুচি, আদার স্মেলটা খুবই সুন্দর লাগে। একটু টাইম নিয়ে ভাজতে হবে আর কি। তারপর দিয়ে দেবো মোটা মোটা করে রাখা পেঁয়াজ। খুব সুন্দর করে ভাজতে হচ্ছে। এইভাবে পেঁয়াজগুলোকে আস্তে আস্তে সারিয়ে দিতে হবে। পেঁয়াজ রসুন দেওয়ার পর আমি লঙ্কাটা দিয়ে দিয়েছিলাম, এরমভাবে আস্তে আস্তে সুন্দর করে ভাজতে হবে আর কি, যতক্ষণ না পিঙ্ক কালারটা আসছে। নিয়ে নিয়েছি টমেটো সস, চিলি সস আর সয়া সস, আর তার সাথে নিয়ে নিয়েছি অল্প পরিমাণে শুকনো লঙ্কার গুঁড়ো। বেশ লাল লাল লালও হয়েছে দেখতে, আর তার সাথে অ্যাড হবে লাস্টে যেটা, সেটা হচ্ছে ভিনিগার। খুব সুন্দর করে ভেজে দেওয়ার পর এবার আমি আস্তে আস্তে সসটা দিয়ে দিচ্ছি এবং নাড়াচাড়া করতে হবে। এটা নাড়াচাড়া করতে করতে এই পজিশনে আসবে, বুঝতেই পারছো কি বানাচ্ছি। এরপর কর্নফ্লাওয়ার ডাস্ট একটু জল দিয়ে গুলে মেলাতে হবে আর কি। এর মধ্যে একটুখানি মধু আর একটুখানি নুন অ্যাড করে দিয়েছি, তার আগে কাঁচা লঙ্কা তো অ্যাড করে দিয়েছিলাম। এটাকে ভালো করে কষে নিচ্ছি। এরপর ভেজে রাখা পনিরগুলো ওর সাথে অ্যাড করে দিলাম, দিয়ে নাড়াচাড়া করতে হবে। যদি মনে হয় যে একটু সস লাগবে এই যে, তাহলে একটু পরে সস দিয়ে নিতে পারেন। আবার একটু সস অ্যাড করতে হলো, দিয়ে এইরকমভাবে মিলিয়ে নেব। একটুখানি জল লাগবে, খালি অল্প পরিমাণে জল লাগবে। দিয়ে এবার আলতো হাতে নাড়াচাড়া করতে হবে। বানিয়ে ফেললাম চিলি পনির, কিন্তু ড্রাই, মানে ড্রাই চিলি পনির।